রাইট ক্লিক আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত আজকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আমরা আজকে আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে বিভিন্ন প্রকার সিঁড়ি নিয়ে আমরা অলরেডি স্ক্রিনে বিভিন্ন প্রকার ছয় থেকে সাত প্রকার সিঁড়ি দেখছি এই সিঁড়িগুলো কীভাবে আপনারা অল্প সময়ে ড্র করতে পারবেন সেই বিষয়ে গাইডলাইন করব সেই বিষয়ে দেখাবো আশা করি শেষ পর্যন্ত দেখলে খুবই অল্প সময়ে চমৎকার সিঁড়িগুলো করতে পারবেন এবং আপনার স্মার্ট ড্রয়িংগুলোতে যে কোনো ধরনের সিঁড়ি ইউজ করতে পারবেন তাহলে চলুন আমরা সিঁড়িতে চলে যাই প্রথমে আমরা একটা রেক্টাঙ্গলার নিয়ে নিচ্ছি জাস্ট একটা নিয়ে নিচ্ছি আমরা এখন যে সিঁড়িটা দেখাবো সেটা হচ্ছে লিফ্ট সহ লিফটের চতুর্দিক দিয়ে ভিতরে থাকবে এবং চতুর্দিক দিয়ে সিঁড়ি থাকবে আমরা একটা রেক্টাঙ্গলার নিয়ে নিচ্ছি আমরা একটা রেক্টাঙ্গলার নিয়ে নিলাম জাস্ট দশ ফিটের একটা অফ সেট নিয়ে নিচ্ছি এটা হচ্ছে ওয়ালটা এখন বাইরের সিঁড়ি থাকবে যেমন এটাকে আমরা এক্সপ্লোর করে দিলাম ও অ্যান্টার থ্রি ফিট অ্যান্টার আমরা এই পাশে থ্রি ফিট থ্রি ফিট অ্যান্ড থ্রি ফিট ওকে এখন আমরা এটাকে চ্যাম্পার করে ফেলবো জাস্ট আমরা এটাকে চ্যাম্পার করে ফেললাম এবং এটাকে এক্সটেন্ড করে দিলাম আমরা এখানে একটা রিপিট লাইন নিয়ে নিচ্ছি দশ ইঞ্চি করে এখন অফসেট ফেলাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ওকে সেম এই পাশে আমরা মিরর করে দিই হ্যাঁ নির্ভর করে দিলাম দেওয়ার পর আমরা আবার এইখান থেকে তার মানে আমার ষোলোটা দফ হয়ে গেছে অলরেডি ও অ্যান্টার দশ অ্যান্টার একটা দুইটা তিনটা হলো চারটা এই ষোলো আর ওকে অ্যাল অ্যান্টার আমরা এই লিফ্টের এক্ষেত্রে আমরা হ্যাঁ ওকে একটা মাল্টি লাইন নিয়ে নিচ্ছি এটা আমরা একটা সিঁড়ি করে ফেললাম ভিতরে লিফট এবং চতুর্দিক দিকতে ওঠার জন্য ধাপগুলা এক পাকা সিঁড়ি আমরা এখন দেখবো নর্মালি একমুখী সিঁড়ি যেটা আমরা নর্মালি মানে অনেক জায়গা লাগে এই সিঁড়িটা করতে তারপর আমরা দেখে নিচ্ছে আমরা জাস্ট একটা লাইন নিয়ে নিলাম একটা লাইনে নিছি বিশ ফিটের একটা লাইন নিলাম ও এন্টার ফোর ফিট আমরা চার ফিটের একটা কি অফসেট এন্ড এন্টার আমরা এই লাইনটাকে এক্ষেত্রে আমরা ক্লোজ করে দিলাম ও এন্টার ফোর ফিট এন্টার আমি এই চার ফিট লেন অফসেট হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা থ্রি ফিট থ্রি ফিট লেন্ডিং অফ সেট হচ্ছে আবার দশ করে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ওকে এক্ষেত্রে লেন্ডিং নিয়ে নিলাম থ্রি ফিট নিয়ে নেওয়ার পর আমরা এটাকে এক্সটেনশন করে দেব হ্যাঁ জাস্ট এটাকে আমরা এক্সটেনশন করে দিলাম এক পাখার সিঁড়ি হয়ে গেলো আমরা এই সিঁড়িটাকে পোড়া এখানে ভিতরে ল্যান্ডিং না দিয়ে সরাসরি একটা ল্যান্ডিং আমরা করতে পারি সরাসরি কোনো ল্যান্ডিং ছাড়াও করতে পারি